আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার ফজলে ভালো আছি। তো আজকের অনলাইন ভিডিও ম্যাথমেটিক্স ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। আজকে আমরা অনুসরণে 3.1 এর এখানে বীজগণিতিক রাশির যে শীট দেওয়া হয়েছিল সেই শীটের 2 নম্বর সৃজনশীলটা করব ইনশাআল্লাহ। তাহলে সবাই আমরা চলে আসি বোর্ডে। তো এখানে কি বলা আছে? দেওয়া আছে এ ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 2, এরকম একটা মান দেওয়া আছে। ক নম্বরে বলা আছে যে 1/a ইকুয়াল টু রুট 3 মাইনাস রুট 2 প্রমাণ করতে হবে। তো এই ধরনের যতগুলো অঙ্ক আছে সবগুলো একই রকম। এখানে রুট 3 এবং রুট 2 দুইটার মধ্যে পার্থক্য 1, 3 এবং 2 এর পার্থক্য 1। এইরকমভাবে রুট 3 জায়গায় রুট 5, এখানে রুট 4 অর্থাৎ 2 থাকতে পারে, এখানে রুট 6, এখানে রুট 5 থাকতে পারে। একটা অঙ্ক যদি আমরা করি তাহলে এই ধরনের সবগুলো অঙ্কে আমরা পারবো ইনশাল্লাহ। তো কীভাবে আমরা এখান থেকে 1/a বার করবো এটাই খেয়াল করি। আমরা লিখব যে অতএব 1/a ইকুয়াল টু, যেহেতু a ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 2 ছিল, তাহলে 1/a ইকুয়াল টু হবে 1/ রুট 3 প্লাস রুট 2, এইটা হবে। তো এই 1/a আর লেখার দরকার নেই, এটাকে আমরা নিয়ে কাজ করব, কারণ এটাকে আমাদের সরল করতে হবে, নিচে রাখা যাবে না, রুটকে উপরে নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে আমরা কীভাবে রুটকে উপরে নিয়ে আসবো? নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলালে রুট কাটা যাবে, তখন 3-1 আসবে। এটার জন্য আমাদের কী করতে হবে? রুট 3 প্লাস রুট 2 আছে হরে, আমরা গুণ করব রুট 3 মাইনাস রুট 2 দিয়ে উপরে এবং নিচে। তাহলে উপরে আমরা যদি গুণ করি, লবে যদি গুণ করি রুট 3 মাইনাস 2, তাহলে এখানে 1 এর সাথে গুণ করলে রুট 3 মাইনাস 2 আসবে, আর নিচে রুট 3 প্লাস রুট 2 এর সাথে আমরা আবার রুট 3 মাইনাস রুট 2 এটা গুণ করে দেব। তো এখানে আমরা উপরে এবং নিচে দুই জায়গাতে গুণ করলাম, পাশে লিখে দিই হর ও লবকে রুট 3 মাইনাস রুট 2 দ্বারা গুণ করে, হর এবং লবকে আমরা রুট 3 মাইনাস রুট 2 দ্বারা গুণ করে দিলাম। তো এখন উপরে যেটা হবে সেটা ওরকমই থাকবে, রুট 3 মাইনাস রুট 2ই থাকবে। তো নিচেরটা আমরা খেয়াল করি, এখানে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে কী হয়? রুট 3 হোল স্কোয়ার, এটা এ স্কোয়ার, আর রুট 2টা হচ্ছে বি, বি এর সাথে তুলনা করলে এটা বি স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর আমাদের জানা আছে যে রুট মানে হাফ পাওয়ার, 3-এর উপর 1/2 পাওয়ার, 1/2 এর সাথে এই 2 কেটে যাবে, 2-এর উপরে 1/2 এর সাথে 2 কেটে যাবে, তাহলে আসবে রুট 3 মাইনাস রুট 2 বাই 3-2 অর্থাৎ রুট আর স্কোয়ার কেটে যাবে। তো রুট 3 মাইনাস 2 বাই 3-2, 3-2 মানে কত? 1। রুট 3 মাইনাস রুট 2 বাই 1 আসে, 1কে আমরা লেখার দরকার নেই, তাহলে আমরা শুধুমাত্র এটা রুট 3 মাইনাস রুট 2 লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের কিসের মান আসছে এখানে? 1/a এর মান। এটা বলেছিল যে তোমরা দেখাও, তো আমরা এটা শুট করে দিলাম, এটা হয়ে গেল শুট। তো এইভাবে আমরা যদি রুট 5-6 থাকে এবং রুট 5 থাকে সেই অঙ্কটাও এইভাবে করে ফেলতে পারবো, শেষে রুট 6 মাইনাস রুট 5 আসবে। এটা গেল আমাদের ক নম্বর অঙ্ক। এরপরে আমরা আসি খ নম্বরে, কী বলা আছে? খ নম্বরে বলা আছে যে এ টু দি পাওয়ার 4 প্লাস 1/a⁴, এইভাবে না, সরি, এটা হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস 1/a⁴, এটার মান আমাদেরকে বের করতে হবে, এটা বলা আছে খ নম্বরে। এ টু দি পাওয়ার 4 প্লাস 1/a² এর মান বের করতে হবে। তো আমরা ক নম্বর থেকে কী পেয়েছি? ক থেকে আমরা পেয়েছি
যে এ ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু, এটা তো ছিলই, এবং তার সাথে সাথে আমরা পেলাম ওয়ান বাই এ ইকুয়াল টু রুট থ্রি মাইনাস রুট টু, এটাও আমরা তার সাথে সাথে পেয়েছি। তো এটাকে আমরা আগে ভাঙি, তারপর কী লাগবে সেটা আমরা পরে এই পাশে দেখছি। এটাকে আমরা ভাঙি, এ স্কোয়ার দিয়ে যদি আমরা দুইটাকে ভাগ করি তাহলে এটা তো পাওয়ার ফোর বাই এ স্কোয়ার প্লাস হবে ওয়ান বাই এ স্কোয়ার, অর্থাৎ এটা তো পাওয়ার ফোর বাই এ স্কোয়ার। তো ভাগ করলে কী হয়, বিয়োগ হয়, পাওয়ার বিয়োগ হয়, চার থেকে দুই বাদ যাবে, তাহলে হবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে তুলনা করতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং ওয়ান বাই এ স্কোয়ারকে একেবারে ব্র্যাকেট দিয়েও আমরা স্কোয়ার লিখতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এখানে প্রয়োগ করতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনু সিদ্ধান্ত আছে, একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তো আমাদের যেটা ইচ্ছা দুইটার যেটা ইচ্ছা প্রয়োগ করতে পারি। আমরা প্লাসেরটাই প্রয়োগ করলাম, এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ, এটাই আমরা এখানে প্রয়োগ করলাম। তো এখন এ কেটে যাবে, আর এইটার মান এ প্লাস ওয়ান বাই এটার মান আমরা পাবো, এই যে আমাদের যে মান দেওয়া আছে এ এর মান এবং ওয়ান বাই এ এর মান, এই দুই জায়গা থেকে আমরা এ প্লাস ওয়ান বাই এ এর মান পেয়ে যাব। তো আমরা পাশে করতে পারি অথবা এখানে বসাতে পারি। এখানে বসাই, যাতে এখানে আমরা মানটা নির্ণয় করি, এ প্লাস ওয়ান বাই এ এটা ইকুয়াল টু কত আসে, এ এর মান কত, এ এর মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু, আর ওয়ান বাই এর মান হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু। তো এর মান আর ওয়ান বাই এর মান আমরা বসাই দিলাম, এখন রুট টু রুট টু কেটে গেল, এটা আসলো কত, টু রুট থ্রি আসলো, টু রুট থ্রি। এই টু রুট থ্রিটা আমরা এখানে বসাই দিই, তাহলে এটার মান টু রুট থ্রি হোল স্কোয়ার ইকুয়াল, এটা মাইনাস হচ্ছে টু, টু রুট থ্রি হোল স্কোয়ার। এখানে টু রুট থ্রি দুইটার উপরে হোল স্কোয়ার আছে, তার মানে এটা টু এর উপরে স্কোয়ার হবে, আবার রুট থ্রির উপরে স্কোয়ার হবে। টু এর উপরে স্কোয়ার করলে কত হয়, চার হয়, ইন্টু রুট থ্রির উপর স্কোয়ার করলে কত হয়, তিন হয়, মানে থ্রি আসে, ফোর আর থ্রি মাইনাস টু, তিন আর চার গুণ করলে কত হয়, বারো, তিন চারে বারো মাইনাস দুই ইকুয়াল টু কত, দশ। তাহলে আমাদের এটার অ্যান্সার চলে আসছে দশ, এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার, খ নম্বরের অ্যান্সার দশ। তো আশা করি সবাই খ নম্বরটা বুঝতে পারছ। এবার আমরা আসি গ নম্বর, গ নম্বরে কি বলা আছে, গ নম্বরে বলা আছে এ টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ফোর, এইটা সমান সমান কত, এটা আমাদের গ নম্বরের চা আছে বলা আছে। এই জিনিসগুলো আমাদের লাগবে গ নম্বরের ক্ষেত্রে, এটা এগুলো লাগবে, এর মান ক থেকে পেয়েছি, ওয়ান বাই এর মান ক থেকে পাইছি আমরা, এ প্লাস ওয়ান বাই এর মান আমরা বের করলাম টু রুট থ্রি, এটা ব্যবহার করে আমরা এখন এটার মান বের করব। তো খ নম্বরের মতোই এ টু দি পাওয়ার এইট বাই এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমান সমান। তো এটাকে আমরা প্রথমে তো ফোরের সূত্র আমরা জানি না বা প্রয়োগ করতে পারছি না, আমরা স্কোয়ারের উপরে আবার হোল স্কোয়ার করি, এ স্কোয়ারের উপরে হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের উপরে হোল স্কোয়ার, তাহলে কী হয়ে গেলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সূত্র হচ্ছে অনুসিদ্ধান্তটা হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, অর্থাৎ টু এ স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ স্কোয়ার কেটে গেল। এবার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এটার আবার সূত্র আমরা প্রয়োগ করবো সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে, এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ ইন্টু ওয়ান বাই এ, যদিও এগুলোকে অনুসিদ্ধান্ত বলে তবুও সব কিছুকে আমরা সূত্র বলে বলে অভ্যস্ত, এখানে সূত্র হয়ে যাচ্ছে, এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের অনুসিদ্ধান্ত, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু। তো এটার মান কত, এটার মান টু রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস টু এ কেটে যাবে, এটার মান যে টু রুট থ্রি এটা আমরা যে এখানে পেয়েছি টু রুট এ প্লাস ওয়ান বাই এর মান টু রুট থ্রি, রুট রুট টু কেটে গেছে, টু রুট থ্রি, টু রুট থ্রিকে স্কোয়ার করলে কত হয়, দুই দুগুণ চার, আর রুট থ্রিকে স্কোয়ার করলে তিন, তিন চারে বারো হয়, বারো মাইনাস দুই হোল স্কোয়ার মাইনাস দুই, বারো থেকে দুই বাদ দিলে হয় দশ,
আর 10 এর উপরে স্কয়ার মাইনাস 2, 10 কে স্কয়ার করলে কত হয় 100, 100 মাইনাস 2, 100 মাইনাস 2, 100 থেকে 2 বাদ দিলে 98, এটাই হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার 98। তো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। আর এই যে 10 যে মানটা খ নম্বরে বের করাই আছে সেই মানটা সরাসরি এখানে বসালো, 10 স্কয়ারে 100 মাইনাস 2 98 আসবে, এভাবেও করা যাবে। তো আমরা আজকে আমাদের যেটা টার্গেট ছিল সৃজনশীল 2 নাম্বার করে ফেললাম। তোমরা ইচ্ছা করলে, ইচ্ছা করলে না, তোমরা কি করবে এখানে এ এর মানটাকে অন্য একটা মান ধরবে, তোমরা এ ইকুয়াল টু ধরবে রুট 6 প্লাস রুট 5, এটা ধরে পুরো অঙ্কটাই, এই 2 নাম্বার সৃজনশীল পুরাটাই করবে এটা ধরে। এটা তোমরা হোমওয়ার্ক করে ফেলবে। তো আজকে এই পর্যন্তই, সবাই নিয়মিত লেখাপড়া করো, নিয়মিত পড়ালেখা করো, নিয়মিত কাজ দেখো, ভিডিও ক্লাসগুলো দেখো করো, লাইভ ক্লাস করো। আর সবাইকে এই আজকের ক্লাসে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।